মানবতার সমাধান আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত পিস টিভির স্ক্রিনের সামনে বসে আছেন সেই সমস্ত ভাই ও বোনেরা আমাদের পক্ষ থেকে তাহিয়া মোবারকবাদ গ্রহণ করুন আমরা চেষ্টা করছি আপনাদের সামনে শিক্ষা সংক্রান্ত ইসলামী রূপরেখা কি হওয়া উচিত সে সম্পর্কে তুলে ধরার জন্য এবং কিছু বিদগ্ধ ব্যক্তি ভাইদেরকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের ডান পাশে আছেন মুসলিহ উদ্দিন ডক্টর মুসলিহ উদ্দিন আমার পাশে আছেন মোহাম্মদ শহীদুল্লাহ খান তারপরে আপনাদের স্বনামেই পরিচিত আমি আমরা আসি যে ইসলামিক এডুকেশন কাকে বলে আমরা বলেছি যে একজন মানুষকে পরিপূর্ণ মানব সত্তার বিকাশ সাধনের জন্য যে শিক্ষা দেওয়া হয় তাকে আমরা ইসলামিক এডুকেশন নিয়েছি সেখানে তিনটি বিরাট বিরাট দিক আছে তালিম আছে মানে ট্রান্সফরমেশন অফ নলেজ আছে তার বিয়ে আছে এডুকেশন আছে মেন্টোরিং আছে এবং তাদিব আছে যেখানে ক্যারেক্টার এবং ম্যানারগুলোকে মানুষের মধ্যে প্রথিত করা এবং সেটাকে মানুষের মধ্যে বিকশিত করা তাদের কাছ থেকে নিয়ে আসা এখানে আছে আমরা এখন আলোচনা করতেছিলাম যে ইসলামী শিক্ষার যে এলিমেন্টসগুলো যেগুলো কারিকুলামের মধ্যে ঢুকাতে হবে তার মধ্যে কি কী আছে তার মধ্যে আমরা আলোচনা করতেছিলাম আলিম আয়াতিহি আল্লাহ তালার কোরআন তেলাওয়াত করা এবং তার আয়াতগুলোকে তেলাওয়াত করা এগুলো ব্যাপক আলোচনা হয়েছে তারপরে ছিল তাজকিয়া করা কিভাবে তার উপরে আমরা ব্যাপক আলোচনা করেছি এখন আমরা তৃতীয় যে এলিমেন্ট যেটা কারিকুলামের মধ্যে ঢুকাতেই হবে এটা হলো তালিমুল কিতাব আল্লাহ তালা রসুলকে পাঠানোর পিছনে আর একটা উদ্দেশ্য ছিল যে তিনি আমাদেরকে কিতাবের জ্ঞান দিবেন কিতাবের জ্ঞান কিতাব কাকে বলে কোন কোন জিনিস কিতাব বলা হয় আমরা আজকে একটু আলোচনা করার চেষ্টা করব। আমার পাশে শহীদুল্লাহ খান ভাইকে দিয়ে আমরা আজকে শুরু করতে চাচ্ছি শহীদুল্লাহ খান ভাই আপনার কাছে আমি জানতে চাইবো যে কিতাব বলতে আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله اما بعد تعلم الكتاب দ্বারা আমরা কি বুঝি تعلم الكتاب দ্বারা لرب العالمين قرآن الكريم কারীমে কয়েক জায়গায় এই আয়াতটিকে এভাবে নিয়ে এসেছেন سورة মধ্যে সূরা জুমআয় এই শব্দটিও এর সাথে আরো আনুষঙ্গিক অনেকগুলি বিষয় থাকতে পারে তবে এখানে উদ্দেশ্য আমরা সরাসরি বুঝবো যে আলকরা কোরআনুল করিম তবে এই করনুল করিমকে আমরা আমাদের কারিকুলামের সাথে যদি এটাকে সংযুক্ত করতে চাই বা এর আলোকে আমরা আমাদের শিক্ষা কারিকুলামকে যদি তৈরি করতে চাই তাহলে এখানে অনেকগুলি দিক রয়েছে যেগুলি এর মধ্যে আমরা দু একটি উল্লেখ করতে পারি তাহলে পৃথিবীর বুকে আল্লাহ রব আনমিন এমন একটি গ্রন্থ অবতীর্ণ করেছেন যেটি হলো আলকরা কোরআনুল করিম এর সবচেয়ে একটি বড় বৈশিষ্ট্য হল যে যতবার পড়ুক না কেন তার পড়ার প্রতি আরো আগ্রহ বেশি সৃষ্টি হয় যে যত বেশি পড়ে তত তার আগ্রহ আরো বেশি সৃষ্টি হয় তত সে গুরুত্ব দিয়ে পড়তেছে কোরআনের যে বৈশিষ্ট্য আছে কোরআন দারুণ একটা বই আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া দারুণ একটা ওয়াহি যে ওয়াহির কাছে সমস্ত বিশ্বের সারা ওয়াহি যা আগে আসছিল সব মিলান হয়ে গেছে সেগুলো বাতিল হয়ে গেছে একমাত্র কোরআনই হলো আমাদের জন্য সন্দর্শন এটা এই দর্শনের ভিত্তিতে আমাদের কারিগুলম হবে এখন তা আলিমুল কিতাব বলতে আল্লাহ তালা আমাদের কি বুঝিয়েছেন আমরা এখন ডক্টর সাহেবের কাছে আসি আল কিতাব যখন বলা হয় তখন তার অর্থ হল কালাম উল্লাহ যেটা শেষ ওয়াহি নবী মোহাম্মদ সাল্লাহামের কাছে অবতীর্ণ হয়েছে না কেরা দেওয়া যদি হয় দি কোরআন আল কিতাব তার সাথে আল্লাহ পাক অন্য শব্দ যোগ করেন কিতাবুন আনজাল নাহ ইনডেফিনিট যদি হয় তার সাথে আনজাল যোগ করেন এই জন্য সাহেব কাশাপ তার তফসিরে বলেছেন আল মুরাদ কিতাবে কিতাব ও সিব ওহে শাস্ত্রের দিকে গেলে কিতাব বলতে কিতাব ও সিব আল কিতাব কিন্তু যখন মতলাক কিতাব আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে সেটা আল্লাহর কিতাব নবী মোহাম্মদ সাল্লু আলিয়াসাল্লামের কাছে শেষ ও যেটা নাজির হয়েছে সেটা কিতাবের জ্ঞান যার মধ্যে থাকবে সে চিরজীবনে সর্বোচ্চ অবস্থানে থাকবে কেননা যখন বলা হলো যে তোমাদেরকে বাদশা পাঠাইছে তালুদকে তার তোমরা যুদ্ধ করো তাকে তুমি মাল ধন ধন ধরো দেওয়া হয়নি আল্লাহ বললেন যে বাস্তাতন ফিল এলম দেওয়া হয়েছে সালেমান আলসালাম যখন বললেন কে নিয়ে আসতে পারবে সাবার আনে সিংহাসন একজনে বলল যে আপনি আপনার জাকার থেকে ওঠার আগে আমি নিয়ে আসবো জিন বলল জিন জিনদের মধ্যে একজন এফরিত মিনাল জিন قال الذي عنده علم من الكتاب انا اعطيك كتاب العلم شنو شنو انا اعطيك قبل ان يرتد اليك طرفك ও তো আপনি ওঠার পর এলে কিতাবের এলেম কম আমার কিতাবের এলেম বসি সুতরাং চোখের পলকে আমি সেটা নিয়ে আসবো আর এমামতির জন্য বলা হয়েছে ফালিয়া অম হুকুম আ পাক বলেছেন কোরআনে মে যে সররফরা আলেন নাসিফি হাদল কোরআন মিনকুল্লি মাথাল আল্লাহর কিতাব এটা এমন একটি কেতাব যেটা শুধু কোনো মন্ত্রের সমষ্টি নয় শুধুমাত্র কিছু নসিহতের সমষ্টি নয় এই কিতাবের মধ্যে সব কিছুই আছে এটা নিয়ে হীনমন্যতা ভোগা যাবে না হীনমন্যতা নিয়েও এটাকে দশ দেওয়া যাবে না এটা সর্বশ্রেষ্ঠ সকল কিছুকে একেবারে এর মধ্যে সকল কিছু রয়েছে এবং সর্বোচ্চ হবে। এটা নিয়েই শিক্ষা দিতে হবে এই মানুষকে নিয়ে এটা পড়তে হবে আল্লাহ নই বলেছেন যে ইন্নাল্লাহ ইয়ারফাদাল আখরিন কিতাব বলতে আমরা কিতাবের সম্পূর্ণই বুঝেছি সকল বিধি নিষেধ আদেশ ইমান আমল আকেদা রাজনীতি অর্থনীতি দর্শন সমাজনীতি সকল কিছু আদব আখলাক পারিবারিক বিধিবিধান সকল কিছু মিলে আমরা কোরআনে কারেম বুঝেছি এবং যেটাই ছেড়ে দেওয়া হবে সেখানেই মানবতা বিপর্যস্ত হবে যেখানেই তারা প্রত্যেককে যেটা ধরবে সেখানেই মানুষ উপরে উঠে যাবে এটা কিতাবের কথা আল্লাহ নবীর কথা মুসলে ভার সুন্দর একটা কথা আসছে যে আল কিতাব যেটা আল্লাহ তালা আমাদেরকে পড়াতে বলেছেন শিক্ষা দিতে বলেছেন নবী সাল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন মজার কথা আসছে সেখানে যে যার কিতাবের নলেজ ছিল তিনি কিন্তু বিলকিসের সিংহাসনটাকে আরো দ্রুত নিয়ে আসছিলেন জিন অত দ্রুত। কিন্তু কিতাবের নলেজ ছিল তাড়াতাড়ি আমি শাহলিউল্লা ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি কয়েকটা দিকে ওনাকে ইঙ্গিত করব যে আপনি একটু আলোচনা করুন কিতাবের কোরআন শরীফের মধ্যে কিন্তু বহু ধরনের আলেম আছে যেটা উনি উল্লেখ করেছেন তার মধ্যে একটা হলো যে আপনি ধরেন সায়েন্সের এর তেরোশো পঞ্চাশটি আয়াত আছে এরপরে হলো ফেকহের কানুনের আয়াত আছে এরপরে হলো আপনার একশোটির মতন আয়াত আছে যে কোরআন কি তার ব্যাখ্যা দেওয়ার জন্য এরপরে বাদ বাকি জিনিসগুলো যেগুলো আছে হিস্টোরি আছে নিরিতত্ব আছে সব কিছু এর মধ্যে আছে এখন আমি আমি যখন এটাকে কারিকুলামের মধ্যে ঢুকাতে চাইব এই যে তালিমুল কিতাবকে আমরা নিয়ে আসব আমাদের শেখ এখন এর উপরে একটু আলোচনা করবেন যে আমরা কিভাবে এটাকে নিয়ে আসতে পারি ধন্যবাদ এক নম্বর হলো যে কিতাব আরবি শব্দ কিতাব যার সরল অনুবাদ আমরা বাংলায় মনে করি বই কিতাব মানেই বই এটা যে কেউ বুঝবে কিতাব মানে বই যদিও কিতাব বলতে আমরা ধর্মগ্রন্থকে স্বাভাবিকভাবে সকল মানুষই বাংলা ভাষাভাষীরা বুঝি কিতাব মানে একটি ধর্মগ্রন্থ আর এর বাংলায় যদি বলা হয় তাহলে বই বই বোঝানোর জন্যে সাধারণ বই আর ধর্মগ্রন্থ বোঝানোর জন্যে বলে কিতাব কিন্তু আরবির এই কিতাব শব্দটার যথার্থ অনুবাদ হলো মাতুব তার মানে যা লিখিত কলম দিয়ে যা লিখিয়ে রাখা হয়েছে তার নাম কিতাব কিতাব মানে এমন কিছু পৃষ্ঠার সমাহার যার মধ্যে লিখিত বিষয় রয়েছে এর নাম কিতাব আল কোরআন আল করিম আল্লাহ প্রথম লিখে দিয়েছেন লৌহে মাহফুজ বল হুয়া কোরআন মজিদ লৌহে মাহফুজ সুতরাং কোরআন এমন এক কিতাব যা উল্লাহ মাহফুজে লিখিত রয়েছে তারপর রব্বুল আলমিন যখন লহমাহফুজ থেকে মোহাম্মদ রসুল্লাহ সাল আলী হোসেন নাজিল করলেন রসুল সাল্লাহামের উপরে যখনই একটি আয়াত অথবা আয়াতের অংশ অথবা সোরা অথবা কয়েকটি আয়াত নাজিল হয়েছে রসুল নিজে মুখস্ত করেছেন এবং কাতে বে তাদেরকে বলছেন লিখে রাখ ওই যে ডক্টর মুস্তফা বলছিলেন যে কলম হলো বিদ্যা হলো পাখি আর কলম হলো তার খাঁচা তো জ্ঞান খাঁচায় আবদ্ধ করে রাখতে হয় এটা ইসলাম শিখিয়েছে এবং কিতাব থেকে আমরা শিখতে পাই শুধু তাই না আলি ওসাল্লামকে পাঠিয়েছেন তিনি কিতাব শিখাবেন তার মানে লিখনি শিখাবেন কলম চাল রব্দুল আমিন কলম নামে একটি সুরা নাজিল করেছে আদি শুরু করেছে সর্বপ্রথম রবুল আর্মি সৃষ্টি করেছেন কলাম তে কলম আল্লাহ সৃষ্টি করলেন সর্বপ্রথম কলাম নামে একটি সুরা রয়েছে রব্ুল আর্মিন প্রথম ওহীর পাঁচটি আয়াতে বললেন আল্লা মাবিল কলাম কলম দিয়ে তিনি শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন আল্লাম আল্লা ইনসান আম আলমি আলম যা তারা জানত না কিন্তু কিসের মাধ্যমে মাতুব বিষয়ের মাধ্যমে লিখিত কিতাবের মাধ্যমে সুতরাং শিক্ষার অন্যতম বড় একটি অংশ হবে লিখা লিখুনি লিখা শিক্ষা দেওয়া আর লিখাটা যদি বর্ণমালা দিয়ে সুন্দর করে হাতের লেখাও হয় এটি কিন্তু শিক্ষার অংশ কিন্তু মজার ব্যাপার হলো মোহাম্মদ রসুল্লাহ সাল আলিসাম জাকির রব্বুল আলমী লিখিত বিষয় শিখাতে পাঠিয়েছেন তিনি কিন্তু নিজে লিখতে জানতেন না তাকে বলা হয়েছে উম্মি তিনি নিজে লিখতে জানতেন না এটা তার হাবিবকে লিখতে পারাটা শিকারনি এটা হলো আমার প্রথম বক্তব্য অনুধাবন করা উচিত হ্যাঁ কেন রসুল লিখতে শিক্ষা শিক্ষা দেননি এটার অনেকগুলো কারণ রয়েছে এটা আমরা হয়তো অন্য পরবর্তী পর্যায়ে আলোচনা করব দ্বিতীয়ত যেটা বলতে চাই যে তালিমুল কিতাব এখানে দুইটি বিষয় একটি হলো তালিম একটি হলো কিতাব প্রথম হলো তেলাওয়াত করা আয়াতের আয়াত কিন্তু কিতাব আয়াতের অন্তর্ভুক্ত কিতাব ছাড়াও আয়াত রয়েছে আয়াত আরভি ভাষার শব্দ যার সরল অনুবাদ হলো এমন দলিল যা মুছে দেয়া যায় না ধ্বংস করা যায় না ও স্বীকার করা যায় না তো কিতাবও একটি আয়াত বটে কিতাবের প্রত্যেকটি আয়াত ও আয়াত আয়াত হরফ কিন্তু কিতাবের বাইরে অসংখ্য আয়াত রয়েছে কিন্তু রব্বুল আলমী দুই নম্বর তালিমুল কিতাব তো তালিমুল কিতাব কিতাবাস রসুল সাল্লাহ আল দায়িত্ব বললেন এবং এটা আমাদেরকে মানুষ হওয়ার জন্যে প্রত্যেককে বুঝতে হবে তালিম এবং কিতাব দুইটা এক এবং অভিন্ন একসাথে জড়িত আমরা একটু ব্রেকে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন এরপরে আমরা আবার আপনাদের কাছে ফিরে আসবো ইনশাআল্লাহ দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় যারা এক আল্লাহর এবাদত করে হাদিসের ওপর আমল করে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে সফল করে আমি মতিউর রহমান শেখ মতিউর রহমান মদনী কি কি করলে আল্লাহ পাক রাজি হবেন দেখুন ইসলামের স্তম্ভ দেখুন ইসলামের খুঁটি সমূহ প্রতি বুধবার সন্ধ্যার পাঁচটায় বা পুনঃসম্প্রচার সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় দর্শক ভাই ও বোনেরা আমরা আবার ফিরে এলাম আপনাদের কাছে আমি আবার ফিরে যাচ্ছি ডক্টর মুসলিম ভাইয়ের কাছে একটা বিষয় নিয়ে সেটা হলো যে আমরা ধরেন কিতাব শিখাবো আল্লাহ তালা রসুল যেভাবে শিখে আছেন এখানে দুটো জিনিস ছিল কিন্তু যে কোরআন একটা এটা থিওরি গ্রন্থ এবং এই থিওরিগুলো এখন অনেক থিওরি আছে যেটা আল্লাহ রসুল দিয়েছিলেন এবং সেটা এখন প্রমাণিত হচ্ছে এত এই এত শক্তিশালী এগুলোকে ব্যাখ্যা আল্লাহ রসুল কিভাবে সাহাবিদেরকে কিভাবে শিখিয়েছিলেন কোন কোন পদ্ধতিতে শিখিয়েছিলেন আপনি একটু আলোকপাত করুন এখানে দুটো দিক থিওরি বলতে আমরা যেটা বুঝি ইসলামকে যেটা আমরা বলি আল্লাহর পক্ষতে ওহির থিউরি কেউ যেন আমার মনে না করে যেরকম ভাইয়ের কথা একটু বলেছিলাম কিতাবের বাইরে আয়াত আছে সেগুলো কিন্তু ওহি না সেগুলো আল্লাহর নিদর্শন ওহির অন্তর্ভুক্ত নয় এখানে থিউরি বলবো থিউরিটিক্যাল যেটা লিখিত আছে লিপিবদ্ধ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা এই অর্থে মানুষের বানানো থিউরি নয় কোরআনে যেগুলো এসেছে কতগুলো আছে মোতাসা হাত যেগুলার ব্যাপারে ব্যাখ্যা করতে বলা হয়নি আলিফলা মিম। إلا حروف هو الذي أنزل عليك الكتاب آيات محكمات هن كلا. أم الكتاب وأخرى متشابهات هم الذين في قلوبهم فهي فيتبعون ما تشابه الله يقول في أعوذ بالله من الشيطان الرجيم يسألونك عن الأهلة قل هي مواقيت للناس الحج عندما تقرأ قرآن الشيطان সেটা হলো মাওয়াকিদ সময় নির্ধারণ করা এবং হজের জন্য আল্লাহ নবী এই জায়গায় কিন্তু ওই ব্যাখ্যায় যান নাই যে চন্দ্র কেন বড় হয় কেন ছোট হয় অমাবস্যা কেন হয় পূর্ণিমা কেন হয় এই জায়গায় মুক্তাজ হাল অনুযায়ী জবাব দিয়েছেন কিন্তু কোরআনে আরেক জায়গায় বলা হয়েছে হাত্তাক আদ এক অরুজন এল কাদিম খুব সংক্ষেপে বলছি কোরআন আবার আরেক জায়গায় ব্যাখ্যা দিয়েছে এই যে কোরআনের বিষয়বস্তুগুলা তৎকালীন কোরআনের আয়াতের অর্থ অনেক ব্যাপক যোগ্যপযোগী সর্বযুগে মানুষের চাহিদা অনুযায়ী তার সঠিক ব্যাখ্যা সামনে চলে আসবে কিন্তু সুর ঠিক রাখতে হবে আকিদা এবং আমলের ক্ষেত্রে যা নির্ধারিত তার বাইরে যেন না যায় লোগার তাকাদা অনুযায়ী এবং ভাবের চাহিদা অনুযায়ী তার ব্যাখ্যা চির যেমন হতেই থাকবে হতেই থাকবে সুযোগ দিলে আমি ডক্টর কথার সাথে একটু যুক্ত করতে চাই আল আল কিম এমন একটি কিতাব এমন আল কিতাব যে কিতাব সবার জন্য পাঠ্য সকলের পাঠ্যপুস্তক কিন্তু মজার ব্যাপার হলো পৃথিবীতে এমন দ্বিতীয় আর কোনো একটা পাঠ্যপুস্তক পাওয়া যাবে না যা সবাই পড়তে পারে সকলের প্রয়োজন মিটায় সে ভান আল্লাহ এটা কোরআন আল করিমের মৌজেজা রব্বুল আলমিন একটি কিতাবই শিক্ষাতে বলে রসুল সাল্লাহ আলী ওসাল্লামকে দায়িত্ব দিয়ে তা আল কিতাব তালিম আল কিতাব একটি কিতাব সবার জন্য সিলেবাস মজার ব্যাপার হলো সবারই খাদ্য রয়েছে এখানে তবে আমাদেরকে এই কিতাব থেকে পাঠ্য অন্তর্ভুক্ত করতে গেলে যার জন্য যতটুকু প্রযোজ্য প্রযোজ্য ততটুকু করতে হবে উনি আমাদেরকে ভাগ ভাগ করে পড়াতে বলছেন তার মানে উনি বলতে চাচ্ছেন যে আমরা প্রাইমারি সেকেন্ডারি কলেজ ইউনিভার্সিটিতে নানাভাবে তালিমুল কিতাব কেমন করবো আমি আপনাদের কাছে আটটা জিনিস জানতে চাচ্ছি আমি এখন আমি আমাদের ভাই খান সাহেবের কাছে যাব তার কাছে আমি জানতে চাইবো শহীদুল্লাহ খান ভাই আপনি আমাদেরকে বলুন যে কোরআন শরীফে তো আল্লাহ তালা বলেছেন আকিমুসাল্লাহ তিনি বলেননি যে রুকু কীভাবে করো সেজদা কিভাবে করো এইগুলো যখন সাহবাগীরাম শিখতে চাইলেন আল্লাহ রসুল আমাদেরকে কিভাবে শিখালেন এই আকিমুসাল্লাহ একটা আমি উদাহরণ দিলাম কোরআনের প্রত্যেকটা জিনিস আল্লাহ আল্লাহ তাল্লাহ রসুল আমাদের শিখিয়ে গেছেন কিভাবে শিখিয়ে গেছেন আপনি আমাদের একটু বলুন আসলে কোরআনুল করিম এটি এমন একটি গ্রন্থ যেটি আল্লাহ বলে আলমিন এর মাঝে শুধু মৌলিক নীতিমালাগুলি উল্লেখ করেছেন মৌলিক বিষয়গুলি উল্লেখ করেছেন সব বিষয়গুলি সবিস্তারে এখানে আল্লাহ রাবুল আলমিন তুলে ধরেননি তো এই কোরআনুল করিমকে ব্যাখ্যা দেওয়ার জন্য আল্লাহ রাবুল আলমিন প্রেরণ করেছেন রাসুল সাল আলহি হাসাল্লামকে এই জন্য আয়সার আল্লাহকেও যখন জিজ্ঞাসা করা হলো আল্লাহ রাসুল সাল আলহি হাসাল্লামের সম্পর্কে তখন তিনি বললেন জি তার চরিত্র তখন বললেন কানা হলুক হু আল কোরআন যে কোরআন হলো এটা একটা গ্রন্থ লিখিত

যে এখন তাহলে এই কোরআনের বিষয়গুলি আমরা কিভাবে বুঝবো বুজার হলো সবচেয়ে বড় মাধ্যম রাসুল সাল আলী হোসাল্লাম এর সহি হাদিস যেগুলি সেগুলির আলোকে বিশেষ করে আবাদতের বিষয়গুলি আমরা কোরআনে যেগুলি এসেছে তার বিস্তারিত বর্ণনা নেব আমরা রাসুল সাল আলী হোসাল্লাম এখন আমি আর একটা কথা বলবো যে কোরআনকে আমরা শিখলাম আল্লাহ রসুল সাল্লাহামের কাছ থেকে যখন আপনারা মুস্তাহিদের কাছে আসতেছেন তখন তারা অনেক কিছু পাবে তারা বলেন যে আমরা অনেক সমস্যার সম্মুখীন হয় যেটা আমরা কোরআনে পাই না তবে কোরআন থেকে আমরা ইস্তেহাত করি হাদিসে পাই না কিন্তু হাদিসের মূল নীতি থেকে ইস্তেহাত করি ধরেন এমন কিছু বিষয়গুলোতে আপনি তার নীতিমালা কি হবে যদি আমরা কোরআন এমন কিছু জিনিস আমাদেরকে অ্যাড্রেস করতে হচ্ছে আমাদের সে শিক্ষা ব্যবস্থার মধ্যে যেটা আমরা কোরআনকে শিখাবো কিন্তু কোরআনে সরাসরি আমরা পাচ্ছি না তখন আমরা ইস্তেহাত করার নীতিমালাগুলো কি হতে পারে ইস্তেহাত কতগুলো বিষয় রয়েছে দুটো জিনিস এখানে আমি ইশারা করতে চাই একদল ইজতেহাদকে সরাসরি নিষেধ করে দিচ্ছেন বন্ধ করে দিচ্ছেন ইজতেহাদ বন্ধ করে দেওয়ার কারণে মানুষের বানাওটি জিনিসটা সেখানে ঢুকতে বাধ্য হচ্ছে তোমার নাই তো আমরা করবোটা কি দ্বিতীয় ইজতেহাদের ক্ষমতা নাই এত সত্য তারা যা মনে চাই তাই বলে চলেছে যেরকম গ্রামেগঞ্জে এই আর বিচার সেদিন হলো নাবালিকা মেয়ে তাকে ধর্ষণ করা হয়েছে সেই মেয়ের উপরে দোরা মারার হুকুম দেওয়া হয়েছে অত শরীয়তে না উপর কোন দোরা মারা চলবে না আসাবি হাত্তাইয়াব লোক অমাস্তুক্রি হয়ে আলাই অন্য হাদিস শেষে জবরদস্তি করে তার উপর মারা হবে না জানে না ইস্তেহাত করে তার উপর হদ জারি করেছে এবং এমন ভাবে পিটিয়েছে যে সে মারাই গেছে অবিবাহিতার জবরদস্তি জেনা করা হয় সেখানে তো পাথর মৃত্যু মেরে মারতে বলা হয় নাই মৃত্যুদণ্ড কার্যকর করেছে এখানে কাজেই এই যে না জেনে ভুয়া ইস্তেহাত এগুলা উভয়টাই নিষিদ্ধ যিনি ইস্তেহাত করবেন যেটা আমরা পাচ্ছি না যোগের চাহিদা অনুযায়ী যদি কোনো কিছু আমরা খুঁজে না পাই অধিকাংশই পাওয়া যাবে কোরআন এবং হাদিসের আলোকে সেটা করতে হবে কিন্তু আলো কে পাবেন যিনি বিষয়টা জানেন যিনি কোরআন পরিপূর্ণভাবে জানেন হাদিস পরিপূর্ণভাবে জানেন সাহাবিদের আসার পরিপূর্ণভাবে জানেন বিচারকরা কিভাবে বিচার বিচার করেছেন ইসলামিক জাস্টিস যারা ছিলেন তারা করেছেন সকল কিছু যাদের সামনে আছে তাদেরই কর্তব্য তারা পারেন যে কিভাবে এই যুগোপযোগী সমস্যাগুলোর সমাধান কিভাবে দিতে হবে তাদের হাতে দায়িত্বটা কথা বলেছেন আপনি যে আমরা কোরআনের এলএম যখন আমরা শিখাবো তখন আমরা কাদের কাছ থেকে আমরা আরো সাহায্য পেতে পারি শুধু কোরআন শুধু হাদিস সহ আরো কিছু জিনিস আমরা এখানে নিয়ে আসতে পারি যেগুলোকে আমরা কারিকুলামে যখন দেব তখন ওরা এখান থেকে আরো ফার্স্ট নলেজ পাবে এখন আমি শেখ শাহ উল্লাহ সাহেবের কাছে যাব এখন শুধু কি এখানে আল কিতাব বলতে শুধু কি কোরআনকে বুঝাইছে নাকি আর কোনো মানে কিতাব আছে যেগুলো রিলেটেড টু কোরআন হতে পারে এটা হতে পারে কিনা কারণ ধরেন আমি তো শুধুমাত্র কোরআন শরীফ নিয়ে ক্লাসে যাব না আরও অনেক বই পড়াবো তারা কি সে সমস্ত বইগুলো কি এর মধ্যে সামিল হতে পারে ধন্যবাদ আমি তিনটি প্রসঙ্গ বলবো এক নম্বর তালিম কিতাব তালিম মানেই হলো একজন হবেন মো আল্লিম আরেকজন আল্লিম একজন শিক্ষক আরেকজন ছাত্র কিতাব পড়তে গেলে একা একা নিজে নিজে পড়ে কিতাব শিখা যাবে না এই বিষয়টা বিনয়ের সাথে আমি আমার নিজেকে সবাইকে জানাতে চাই করল করিম শিখতে হলে কোরআন শিক্ষা গ্রহণের শিক্ষক লাগবে আর শিক্ষক কি আব্দুল করিম আবদুল আব্দুল জব্বার কোরআন আন করিমের শিক্ষা দেয়ার একমাত্র শিক্ষক হলেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহাল তাই করল করিম শিখতে হবে মোহাম্মদ সাল্লাহ যে শিক্ষক ওই শিক্ষকের কাছ থেকে হয়তো আমরা প্রশ্ন করব যে শিক্ষক মানে তো তাকে সামনে থাকতে হয় দেখতে হয় প্রশ্ন করতে হয় বন্ধু আপনারা আমার সকল জিজ্ঞাসা আপনার আমার সকল প্রয়োজন আপনারা আমার সকল চাওয়া পাওয়াকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম কমপ্লিট করে দিয়েছেন তার কথা তার কাজ তার সমর্থন তার গুণাবলী সুতরাং কিতাব শেখার জন্যে মোয়াল্লিম লাগবে মোয়াল্লিম হন রসুল সাল্লাহ আলিবাসাল্লাম আর আমরা সবাই আমরা সবাই ছাত্র কিতাবের ছাত্র হতে হবে এটা বিনয়ের সাথে সবাইকে স্মরণ করিয়ে দিতে দুই নম্বর হলো হ্যাঁ বর্তমানে কিতাব শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক লাগবে কিন্তু ওই শিক্ষক হতে হবেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আসলামের নমুনা রসুল একেবারে উত্তর উত্তরাধিকারী কারণ হাদি শরীফে আছে নবীগণ নবীগণ কখনো টাকা পয়সার উত্তরাধিকার রেখে যাননি বরং বাল রাসূল আলম তারা জ্ঞানের উত্তর আল আলো আল্লাহ ওয়ারাসুল সুতরাং এমন শিক্ষক হওয়া চাই যারা নবীদের উত্তরাধিকারী শিক্ষক হবে নবীর উত্তরাধিকারী এটা আমাদের সকলের জানা উচিত আর এই জন্য যথার্থ শিক্ষককে যথাযথ সম্মান করা উচিত আর একজন শিক্ষক সমাজে একটি জাতিকে পরিবর্তন করে দেওয়ার জন্য একজন মাইল ফলক এমন একজন মাইল স্টোন টিচার সময়ে যুগে পরিবারে রাষ্ট্রে প্রতিষ্ঠানে তৈরি হওয়া উচিত আল্লাহ তৌফিক দিন আমিন দুই নম্বর বলতে চাই যে তালিম কিতাবের প্রসঙ্গে আপনি বলেন যে কিতাব বলতে আল আনাল করিম হ্যাঁ এর পাশাপাশি কি অন্যান্য কিতাব থাকবে কিনা এই প্রসঙ্গে বলতে গিয়ে নিজের একটি বক্তব্যকে নিজেই আবার ব্যাখ্যা করেছে যেমন ডক্টর বলছিলেন যে রব্বুল আলমিন সুরত ইমরানে বলছেন তিনি সে মহান যিনি নাজিল করেছেন আল কোরআনকে যার কিছু আয়াত খুবই সুস্পষ্ট আর কিছু আয়াত হলো ব্যাখ্যা সাপেক্ষ মুতা ব্যাখ্যা সাপেক্ষ শুধু তাই না রবুল আলমিন সুস্পষ্ট আদেশ দিয়ে যে বিষয়গুলো নাজিল করেছেন কিতাবের মধ্যে এই বিষয়গুলোকে একত্রিত করে যুগ যুগান্তরে আলে মোলামারা অনেক সহজভাবে পাঠ্য সহজে বোধগম্য আরো কিতাব নিজেরা লিখেছেন যে কিতাব ইউফেক এক শতভাগ কোরআন আল করিম এর অনুরূপ মানে কোরআন আল করিমের ব্যাখ্যাকে যথাযথভাবে সমর্থন করে এবং এই সমর্থনের ধারাবাহিকতায় লিপিবদ্ধ তা পড়তে কোনো বাচক নিষেধ নাই শাহ অলিউল্লাহ ভাইয়ের কাছ থেকে আমরা সুন্দর দিক নির্দেশনা পাচ্ছি আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন এবং ইসলামের শিক্ষা যে আমাদেরকে আল্লাহ তালা আমাদেরকে উপহার দিয়েছেন সেগুলোকে আমরা জন্য মানুষের কাছে এটা প্রভাইড করতে পারি উপস্থাপন করতে পারি ইন্ট্রোডিউস করতে পারি সে আলোকে আমরা নিজেকে গড়ে তোলার চেষ্টা করব ইনশাল্লাহ এটা একটা এমন একটা এলিমেন্ট যেটা ইসলামিক শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকতেই হবে না ঢুকলে কিন্তু এই শিক্ষা ব্যবস্থা থেকে যারা প্রডিউসড হবেন তারা কিন্তু আশানারূপ মুসলিম হবেন না আশানারূপ জাতির ফলদায়ক মানুষ মানব সত্তা হিসেবে গড়ে উঠবেন না তার দিয়ে কিন্তু সব কাজ হবে না এই আমরা চাই যে আমরা পরিপূর্ণভাবে একজন মানুষকে তৈরি করতে তাহলে ইসলামিক এই কারিকুলামের মধ্যে এগুলো আমরা ঢোকাবার চেষ্টা করবো ওয়া রাহমাতুল্লাহি ওয়া আহমতুল কখনও কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খেলনাটা একটু দাও না দাও না দাও না দেবো না দেবো না দেবো না খলু সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান জীবন দর্শন মানুষের ভুলে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন বিএইচটিভি মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফাই আল্ট্রায়ান ব্যাংক ওয়াড্রান কোড আটচল্লিশ গ্যালথরপিরোড বর্মিংঘাম ইউকে পোস্ট কোড বি ওয়ান কোড